ফেরিতে মানুষের উপচে পড়া ভিড় বনাম করোনা মহামারীর বিধিনিষেধ। করোনা মহামারীর কারণে বিধিনিষেধের মধ্যেই ঈদকে সামনে রেখে রাজধানীর প্রবেশ পথগুলোয় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও কেউ মোটরসাইকেল, কেউ প্রাইভেট কার, কেউ বা মাইক্রোবাস ভাড়া করে, কেউ আবার একাধিক বাস বদলে রাজধানী ছাড়ছেন। পরিবার নিয়ে পণ্যবাহী ট্রাকে চড়েও ফিরতে দেখা গেছে অনেককে। রাজধানী থেকে বের হওয়ার ফেরিঘাটগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার এ চিত্রে ছিল না কোনো স্বাস্থ্যবিধির বালাই, এমনকি ঝুঁকি নিয়েও মানুষ ফেরিতে উঠছে। ঈদের এক সপ্তাহ বাকি থাকলেও শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণবঙ্গের যাত্রীদের চাপ বাড়তে থাকে। যাত্রীদের ভিড় সামলাতে না পেরে অনেক ফেরি কোনো যানবাহন না নিয়েই গন্তব্যে রওনা হয়। হাজার হাজার মানুষ ফেরিতে গাদাগাদি করে দাঁড়িয়েই পদ্মা পার হয়। এই সময় অনেকের মুখেই ছিল না মাস্ক, আবার কারো মাস্ক থাকলেও নামানো ছিল থুতনিতে। ফেরিতে গায়ে গা লাগিয়ে পার হয়েছেন নদী। এদিকে যাত্রীদের চাপে গাড়ি তুলতে না পারায় শিমুলিয়া ফেরিঘাটে আটকা পড়ে 700+ পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি। বরিশালের এক যাত্রী বলেন, ঈদের আগ মুহূর্তে যাত্রীদের আরও ভিড় বেড়ে যায়, বাস চলে না, ভেঙে ভেঙে যেতে হবে, তাই কয়েকদিন আগেই বাড়ি যাচ্ছি। ঢাকা থেকে আসা বরিশালগামী এক যাত্রী বলেন, ঈদের বাড়িতে যেতে হবে, আর বাড়ি যেতে হলে পদ্মা পার হইতে হবে। ঘাটে তো আবার লঞ্চ স্পিড বোট সবই বন্ধ, তাই বাধ্য হয়ে একমাত্র ফেরিতে উঠতে হলো। ভিড় ঠেলে অনেক কষ্টে ফেরিতে পারাপার হয়েছি। ঢাকার যাত্রাবাড়ি থেকে খুলনাগামী আরেক যাত্রী বলেন, একদিকে ভিড়, অন্যদিকে প্রচণ্ড রোদ আর গরম, মাস্ক পরে থাকা যায় না, তবু পরে আছি। এত গাদাগাদির মধ্যে স্বাস্থ্যবিধি কি আর ঠিক রাখা যায়? এত কিছুর পর শুধু এতটুকুই বলবো, আল্লাহ তুমি আমাদের রহম করো, মানুষকে হেদায়েত দান করো, আমাদেরকে করোনা মহামারী থেকে রক্ষা করো, যেন না আবার ইন্ডিয়ার মতো হয়ে যায়। এমনিতে ইন্ডিয়ান করোনা ভাইরাসের ভেরিয়েন্ট বাংলাদেশে ঢুকে পড়েছে, তার উপর আবার মানুষের এমন বিবেকহীন কার্যকলাপ, তাই সৃষ্টিকর্তাই পারেন আমাদের রক্ষা করতে।